হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিত স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, ভাবতেই অবাক লাগে যে জায়গায় বর্তমান সময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা করতে ভয় পায়। সিরিয়াল 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 এক ঝাঁক সিরিয়াল করে বছরে প্রায় 100টা সিনেমা ফ্লপ খায়। সেখান থেকে দাঁড়িয়ে 81 ধারা মেরুদণ্ড সোজা রেখে একা একটা মানুষ একাই লড়াই চালিয়ে সে কমার্শিয়াল সিনেমা করে, মাস সিনেমা করে, পাওয়ারফুল অ্যাকশন সিনেমা করে। এবার তো লিমিটই ছাড়িয়ে গেল। হলিউড থেকে টেকনোলজি আনতে চলেছে বাংলা সিনেমায়। ভাই, মানে এটা অন্যরা ভাবতে গেলেও তাদের মনে হয় কয়েক বছর লেগে যাবে। সেটা জিদ্দা জাস্ট টুড়ি মেরে করে দেখাচ্ছে। এর জন্য মনে হয় জিদ্দা অন্য কোনো প্রোডাকশানে কাজ করতে যায় না। তার কারণ হলো বাংলাতে এখন অন্য প্রোডাকশানে কাজ করা মানেই চামচামি করা, আর 2 হলো গিয়ে সিরিয়াল প্যান প্যানানি গ্যান গ্যানানি করা। তো সেই সিরিয়াল না করে সে যে সিনেমা করছে নিজের প্রোডাকশনে, অনেকে বলবেন যে, অনেকে মুখে বলেনও শোনা যায় যে রিক্স নেই রিক্স নেই, কিন্তু রিক্স কোনটা না, মানে কোনটাকে রিক্স বলা হয়, কোনটা রিক্স আমি বুঝতে পারছি। আপনারা বুঝতে পারছেন তো যে করে দেখায় সেটা রিক্স, নাকি যে মুখে বলে সেটা রিক্স? কেউ তো এক লাগাতার সিরিয়াল করে যাবে আর ইন্টারভিউতে ডায়লগ এসে মেরে জেরে যাবে যে আমি রিক্স নিচ্ছি রিক্স নিচ্ছি। আর এই বেচারা দেখুন পুরো হলিউড লেভেলের টেকনোলজি বাংলাতে লাগাচ্ছে, সিনেবোর্ড ক্যামেরা করাচ্ছে, মানে সিনেবোর্ড ক্যামেরা দিয়ে শ্যুট করানো হবে। বুঝতে পারছেন আমরা প্রথমে কি ভেবেছিলাম, মানে এটাই একটা থ্রিল, দর্শকের সঙ্গে একটা থ্রিল খেলে গেছে বুমেরাং সিনেমাটা। যখনই আমরা জানি যে বুমেরাং সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়, তারপর ডিরেক্টর সৌভিক কুণ্ডু, এটা একটা সাইফাই সিনেমা হবে, আমরা প্রায় তখনই ভেবে নেই যে এটা মোটামুটি সাইফাই প্লাস একটু ফ্যামিলি ড্রামা হবে, মানে নর্মাল প্লাস কমেডি কিছু থাকবে, মানে নর্মাল আর 10টা সিনেমা এখন বর্তমানে যেরকম হচ্ছে তার থেকে একটু আলাদা হতে পারে, কিন্তু মোটামুটি সেমই হবে। কিন্তু না, বিশ্বাস করুন না, এটা রাবণের থেকে আরও বিধ্বংস, আরও ভয়ঙ্কর হতে চলেছে। তার কারণ এর সিনেমাটাও রমকম অ্যাকশন মাস সিনেমা হতে চলেছে। সাইফাই থ্রিলার অবশ্যই থাকবে, তার সঙ্গে মাস সিনেমা হবে। তার কারণ হলো এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর, ইয়েস অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা, যিনি রাবণে জাস্ট কাঁপিয়ে দিয়েছিল। বাংলা সিনেমায় প্রথমবার রবি বর্মা অ্যাকশন ডিরেক্ট করেছিলেন, অ্যাকশন কোরিওগ্রাফি করেছিলেন রাবণে, যেটা জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং। এর উপরে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন সিনেমা বাংলাতে নির্মাণ হয়নি, মানে এই স্কেলে দেখিয়েছিল অ্যাকশনগুলো। অ্যাকশনগুলোর যে ডিজাইনগুলো এত মানে মারদাঙ্গা, যেটা জাস্ট বলার মতো না। তো এই সব মানে জিদ্দা ছাড়া আর সম্ভবই না। স্টান সিলভাকে জিদ্দা বাংলাতে কাজ করায়, দেখুন জিদ্দা করায়, তারপর তারা হয়তো বাংলাতে অন্যান্যরা কিছু কিছু নেয়, কিন্তু এখন তো জিদ্দা ছাড়া কেউ কাজই করে না। বলে কোয়ে আর মুখে ভাষণ মেরে ডায়লগ জেরে কোনোদিনও বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি করা যায় না, সেটা কাজে করে দেখাতে হয়। একজন গুণী মানুষ একজন গুণী মানুষকে চিনতে পারে, সেটাও একটা কথা। তার কারণ হলো সৌমিত্র চ্যাটার্জি, ইয়াস সৌমিত্রবাবু একদিন একটা কথা বলে গিয়েছিলেন, জিদ্দাকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কথা বলেছিলেন যে টলিউডে আমি তোমাকেই দেখতে পাচ্ছি যে টলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবছে, আর কোনোদিন তোমার হাত ধরে টলিউড এগোবে। আর সেটা জিদ্দা একদিন বলেছিল একটা ইন্টারভিউতে। তো সেটা জিদ্দা মানে তার কথা এত সুন্দরভাবে অনুসরণ করছে যে কাজে করে দেখাচ্ছে, সে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যায় বাংলা সিনেমাকে, হলিউড থেকে টেকনোলজি নিয়ে আসে, তো রতনে রতন জিনে। তো এটাই বলার ছিল, আপনাদের কি মতামত কমেন্টে জানান।